অর্থনৈতিক কষাঘাতে জর্জরিত যুক্তরাজ্য, বেড়েছে জীবনযাত্রার ব্যয়। 20 লাখেরও বেশি মানুষ হিমশিম খাচ্ছেন ন্যূনতম খাদ্য ব্যয় মেটাতে। তীব্র মূল্যস্ফীতি সামাল দিতে রীতিমতো বিভ্রান্ত নাগরিকরা। খাদ্য এবং জ্বালানির মূল্য বাড়ছে অসঙ্গতভাবে। কোভিড মহামারী, ব্রেক্সিট আর রাশিয়া ইউক্রেন যুদ্ধ মিলিয়ে কোণঠাসা করে দিল ব্রিটেনের সম্পূর্ণ অর্থনৈতিক অবস্থা। নড়বড়ে প্রবৃদ্ধি নিয়ে শঙ্কিত ব্রিটেন, জনসাধারণের ভয় বিরাট কোনো মন্দার সম্মুখীন হওয়ার। এদিকে গ্যাস বিদ্যুতের দাম বাড়ায় নাজেহাল ব্যবসায়ী সহ সাধারণ জনগণ। ব্রিটেনে বসবাসকারী বাঙালিরা বিপর্যস্ত অর্থনৈতিক এই বিশাল পরিবর্তনে। নতুন কর্মসংস্থান সৃষ্টির পরেও চাঙ্গা হচ্ছে না ব্রিটেনের অর্থনীতি। কর্মসংস্থান বাড়াতে ব্রিটেন সরকার নিচ্ছে নতুন ভিসা, কিন্তু অভিবাসনকারীরাই শিকার হচ্ছেন তিক্ত অভিজ্ঞতার। নাগরিকদের ক্ষোভ ব্রেক্সিট নিয়ে, ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের আলাদা হয়ে যাওয়াকে দায়ী করছেন জনসাধারণ। এই দাবির পক্ষে চলছে হাজারো মানুষের বিক্ষোভ সমাবেশও। তাদের মতে ব্রেক্সিটের কোনো প্রয়োজনই ছিল না। রাজনৈতিক এবং অর্থনৈতিক দিকে জর্জরিত অবস্থা পার করা যুক্তরাজ্যের বর্তমান অবস্থার জন্য তারা দায়ী করছেন ব্রেক্সিটকে। যুদ্ধ, মহামারী আর ব্রেক্সিট, সবকিছু মিলিয়ে যে অর্থনৈতিক চাপের সৃষ্টি হয়েছে তা মোকাবেলায় ব্যর্থ একের পর এক প্রধানমন্ত্রী। স্থিতিশীল অর্থনীতির দেশ ব্রিটেন কিভাবে সামাল দিবে এই বিশাল ধাক্কা, তা নিয়ে বেশ চিন্তিত অর্থনীতিবিদ সহ সাধারণ জনগণ। তাসফিয়া হোক, সিলন টিভি।